হ্যালো ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীভাবে ইমেইলে ফাইল অ্যাটাচমেন্ট করা যায়। তো ভিউয়ার্স, দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমাদের গুগল সার্চে গিয়ে জিমেইল লিখে সার্চ দিতে হবে। জিমেইল লিখে আমরা সার্চ দিচ্ছি, এই যে ইমেইল লেখাটা দিচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, চলে আসছি, ইন্টারফেস দেখতে পাচ্ছেন ইমেইলে। তো আমাদের এখন যেটা করতে হবে, তার আগে একটা কথা বলে নিই, ভিউয়ার্স আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এই টিউটোরিয়ালের মধ্যে আরও অনেক ইনফরমেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ নিচে সাবস্ক্রাইব বাটন চেপে সাবস্ক্রাইব তো করে নিন এবং পাশে থাকে বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশানগুলি পেয়ে যাবেন সবার আগে। আমাদের এই কম্পোজে গিয়ে ক্লিক করতে হবে, এই ইন্টারফেসটি আসবে নিউ মেসেজের। আমরা এখানে আমাদের যে মেইলটিতে মেইল পাঠাবো সেই মেইলটি টাইপ করে নিচ্ছি। আমাদের টাইপ করা হয়ে গেলে আমরা সাবজেক্টে গিয়ে সাবজেক্ট এবিসিডি কিছু একটা লিখে দিলাম। এবার আমরা ডিসক্রাইবে ডিয়ার কিছু একটা লিখে দিচ্ছি। তো এখন আমরা দেখবো এই যে ফাইল অ্যাটাচমেন্ট, ফাইলটাতে গিয়ে আমরা ক্লিক করলে এই যে ডাউনলোড এই অপশানটিতে গিয়ে আমি একটি ফাইল নিতে যাচ্ছি। এই যে আমি পিডিএফটি নিচ্ছি, আমি ওপেনে ট্যাপ করব। ফাইলটি এই যে আপলোড হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ফাইলটি আপলোড করব। দ্বিতীয়ত আমরা কীভাবে ফোল্ডার ফাইল আপলোড করব সেটা দেখাবো। আমরা আবারও অ্যাটাচ ফাইলে ট্যাপ করলাম। এই যে ডাউনলোড ফাইল থেকে একটা ফাইল নেব, যে স্ক্রিনশটের ফোল্ডারটি ওপেন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইলটি অ্যাটাচ না হয়ে ভিতরে স্ক্রিনশটগুলো শো করছে, কিন্তু টোটাল এই ফোল্ডারটি আমরা যদি কাউকে পাঠাইতে হয় তাহলে আমাদের এটি জিপ করে দিতে হবে। তো কীভাবে জিপ করতে হবে সেটা আমি আপনাদের এখন দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই ফোল্ডার থ্রিতে এখন ঢোকার চেষ্টা করছি। হ্যাঁ, এই যে ফোল্ডার থ্রি ঢুকে এই স্ক্রিনশট, এটাকে আমি এই যে কমপ্লিট টু জিপ ফাইল এখানে ট্যাপ করব। ট্যাপ করলাম, ফাইলটি জিপ হয়ে গেছে। আমি ফাইলটির একটি নাম দিয়ে দিলাম এবিসিডি। ওকে, এবার আমি চলে যাব আমাদের মেইলের মেইন অপশানটিতে। এখানে গিয়ে দেখুন অ্যাটাচ ফাইলে ক্লিক করব। অ্যাটাচ ফাইলে গিয়ে ওই যে দেখুন এই যে এবিসিডি জি ফাইলটি এখন ওপেন করলে ফাইলটি আমার মেইলে আপলোড হয়ে যাবে। ঠিক এইভাবে আপনারা ইমেইলে ফাইল অ্যাটাচ করতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আপনারা এমন আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। থ্যাংক ইউ।